হ্যালো এভরিওয়ান, রিসেন্টলি আমি 4 মাসের বেবিকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়াতে ব্যাক করেছি। সো সেই ভিডিওটা আমি এখানে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা মালয়েশিয়াতে ব্যাক করছি, তো সেই ব্যাক করার ভিডিওটা একটু শেয়ার করছি। এয়ারপোর্টে ভালোই লোকজন আছে, অনেক প্রচুর লোকজন। হ্যালো বলো। হ্যালো, প্রচুর লাগেজ হয়ে গেছে, এখনো কাউন্টার তো ওপেন করেনি। কাউন্টার ওপেন করলেই আমরা লাগেজগুলো আগে দিয়ে দেবো। রাত 12:30টায় আমাদের ফ্লাইট। আমরা চেক ইন করে লাগেজগুলো ড্রপ করে গেটের দিকে আগাচ্ছিলাম, তো মনের ভিতরে সবসময় একটা ভয় কাজ করছিল যে আমার ছোট্ট মামনি এত লম্বা জার্নিতে কিভাবে ও থাকবে, ও কান্নাকাটি করবে কিনা, সেটাই ভয় পাচ্ছিলাম। কিন্তু তখনও পর্যন্ত ও বেশ এনজয় করছিল, ওর বড় বোনের সাথে খেলছিল, এদিক ওদিক দেখছিল, তো সেটা দেখে ভয়টা কিছুটা কমেছিল। এখন প্লেনে উঠছি, তো আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে আমার সাথে কিন্তু বেবির একটা প্র্যাম ছিল। ওটা ভাবছিলাম যে ওরা কি করবে, তো একদম প্লেনে ওঠার আগ মুহূর্তেই প্র্যামটা ওরা নিয়ে নিয়েছে। তো ওঠার পরে তো অবাক হয়ে গেছিলাম যে প্লেনে একদমই যাত্রী কম, একদমই দেখতেই পাচ্ছেন যে সিট অলমোস্ট ফাঁকাই ছিল। তো বেবির সাথে টুকটাক ভিডিও ছবি তুলছিলাম। এরপর যখন খাবার দিয়ে গেল ভাবছিলাম কিভাবে খাবো, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি ওরা এসে বেবির একটা বেসিনেট সেট করে দিয়ে গেল সামনে আমাদের। বেবিকে বেসিনেটের ভেতর রেখে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর আমার বড় মামনি শ্রেয়সী তো প্লেনে উঠেই ও বোর ফিল করে, এই জন্য ও একটা বাচ্চাদের কার্টুন বা মুভি দেখতে চায় একদম। এরপর বাবাকে বললো, বাবা তুমি সেট করে দাও, তো মুভি দেখছিল আর কি বাচ্চাদের। আমি একটু মাঝে মাঝে চোখটা বন্ধ করে রেস্ট নিচ্ছিলাম, আবার একটু বাইরে দেখছিলাম যে ক্লাউডগুলো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে মেঘের রাজ্যে ভেসে যাচ্ছি আমরা, অদ্ভুত সুন্দর। সেগুলোও একটু ভিডিও করছিলাম বসে বসে। আবার বেবিকেও মাঝে মাঝে দেখছিলাম যে ওকে একটু খাওয়াতে হবে, ওকে খাইয়ে টাইয়ে বেবিকে বেসিনেটের মধ্যেই ঘুম পাড়িয়ে রেখেছিলাম। এরপর ভোরের দিকে আমরা সিঙ্গাপুরে পৌঁছাই। আমরা যেহেতু সিঙ্গাপুর এয়ারলাইন্সে গেছিলাম, সো সিঙ্গাপুরে আমরা ভোরে পৌঁছেছি, সেই ল্যান্ডিংয়ের ভিডিও এটা। আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে পৌঁছে গেছি, চাং এয়ারপোর্ট। এখানে ট্রানজিট আমাদের, এখনও ভোর, কয়েক ঘন্টা ওয়েট করে তারপরে মালয়েশিয়ার উদ্দেশ্যে আবার রওনা হব। কিছু দূর হাঁটতে হবে, মাস্কটা পরে নেই। হাঁটছিলাম আর আমি বেশ টায়ার্ড হয়ে গেছিলাম জার্নিতে, খুব ক্লান্ত লাগছিল। বেবিকে নিয়ে যেটা ভয় ছিল যে ও কি করবে, ও কিন্তু বেশ সহযোগিতা করেছে, ও একদমই কান্নাকাটি করেনি। ভাবছিলাম যে প্লেনে কানে চাপ লাগবে, কান্নাকাটি করবে কি না, কিন্তু ও একদমই কান্নাকাটি করেনি। আর যে সময় পৌঁছেছিলাম ও ঘুমাচ্ছিল। আর আপনারা হয়তো বা খেয়াল করেছেন যে প্র্যাম চলে এসেছে আমাদের হাতে সিঙ্গাপুরে পৌঁছানোর পরেই। একদম প্লেন থেকে নামার সাথে সাথে দেখি যে একজন প্র্যাম নিয়ে রেডি আমাদের জন্য ওয়েট করছে। তো নামার সাথে সাথে ওরা আমাদেরকে প্র্যামটা দিয়ে দিয়েছিল, যেটা আমাদের জন্য একটা বিশাল বড় সাপোর্ট, কারণ এই লম্বা জার্নিতে প্র্যাম যদি না থাকে সাথে সেটা মানে খুবই কষ্টের হয়ে যায় আর কি। তো আমার বড় মেয়ে বোনকে পেয়ে ভীষণ হ্যাপি, ও তো ওর সাথে কথা বলছিল সব সময়, ওকে নিয়ে ও প্র্যামটাকে নিয়ে যাবে আর কি, কাউকে হাত দিতে দেবে না, ভীষণ হ্যাপি বোনকে পেয়ে। ও ভীষণ টেক কেয়ার করে অবশ্য বোনের। লম্বা একটা সময় কিভাবে যে কেটে গেছে বুঝতেই পারিনি। মেলবোর্ন এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল, কিন্তু সিঙ্গাপুর এয়ারপোর্টটাও আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা এক্সপ্লোর করতে করতেই সময় কেটে গেছে, বেবির সাথে খেলছিলাম, কথা বলছিলাম, এভাবে সময় কেটে গেছে। গুড মর্নিং আমার মা।
ওখানে ট্রানজিট শেষ হয়ে আমরা প্লেনে উঠলাম। প্লেনে ওঠার পরে আমার মামুনি, বড় মামুনি গেম খেলছিল আর পিচ্চিটা আবার দেখছিল খেলা দিদির। এরপরে দেখলাম যে ওরা আবার কিছু ড্রয়িং পেপার আর পেন্সিল দিয়ে গেল বড় মামুনিকে, তো ও আবার কালার করছিল, ভালোই সময় কাটছিল। আর এই জার্নিটা যেহেতু শর্ট ছিল, খারাপ লাগছিল না যে কিছুক্ষণ পরেই তো মালয়েশিয়ায় পৌঁছে যাব। তো আউটসাইড ভিউটা একটু দেখছিলাম, নিচে সমুদ্র দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। উপরে মেঘ, নিচে সমুদ্র। যারা ছোট্ট বেবিকে নিয়ে জার্নি করবেন তারা কিন্তু অবশ্যই প্র্যাম সাথে রাখবেন, কারণ প্র্যামের জন্য কিন্তু আলাদা ওয়েট লাগে না, কিচ্ছু লাগে না। ওরা একদম প্র্যামটাকে আপনার প্লেনে ওঠার আগে নিয়ে নেবে এবং প্লেনে ওঠার পরে আপনাকে দিয়ে দেবে। আর ছোটো বেবি থাকলে এয়ারপোর্ট থেকে কিন্তু ভীষণ সহযোগিতা করে, টেনশনের কোনো কারণই নেই। তো দেখতে দেখতে দেখতেই পাচ্ছেন যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি মালয়েশিয়াতে। জার্নিটা আসলে বেশ ভালোই ছিল, যদি একটু লম্বা ছিল, যেহেতু সিঙ্গাপুরের ট্রানজিট ছিল, বেশ লম্বা একটা জার্নি। ছোট মামুনিকে নিয়ে যেটা ভয় পাচ্ছিলাম সেটা একদমই আমার মন থেকে ভয়টা কেটে গেছে, যে ও বেশ সহযোগিতা করেছে আমাদেরকে। মালয়েশিয়াতে নামার পরে ও ঘুমাচ্ছিল, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লাগেজ নেওয়ার জন্য ওয়েট করছি একদম ইমিগ্রেশন ক্রস করে। তো এরপরে লাগেজগুলো নিয়ে আমরা বাইরে বেরোনোর জন্য যাচ্ছিলাম। এই ছিল আমার, যে কথাটা না বললেই নয় যে ছোট বেবি থাকার কারণে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং মেলবোর্ন তিন এয়ারপোর্টে ভীষণ হেল্প পেয়েছি। বেবি থাকলে ওরা ভীষণ এক্সট্রা কেয়ার নেয়, সব জায়গাতেই ভীষণ সহযোগিতা করে, ইভেন প্লেনের ভিতরেও। তো কষ্ট সেক্ষেত্রে কিছুই হয়নি আমার, আর বেবিও যেহেতু ভালোই ছিল, ও একদমই কষ্ট দেয়নি। এই জন্যই ভাবলাম যে আমি আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি, যে বেবিকে নিয়ে জার্নিটা কীরকম ছিল। আশা করছি সবার ভালো লেগেছে আমাদের এই জার্নিটা। আজকে এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।